আজকে কুলিং এবং হিটিং লোড ক্যালকুলেশনের নতুন আরও একটি টপিক্স নিয়ে আলোচনা করব আমার এই টপিক্স হচ্ছে হিটিং এবং হিউমিডিফিকেশন প্রসেস আমরা অতিরিক্ত গরমের সময় আমরা কি ব্যবহার করি যেরকম আমরা এসি ব্যবহার করি এসি অর্থাৎ হচ্ছে কি এয়ার কন্ডিশনিং যেভাবে আমরা ব্যবহার করি এয়ার কন্ডিশনিং ব্যবহার করার ফলে একটা রুমের মধ্যে আরামে থাকতে পারি গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা অনুভব পাই ঠিক একইভাবে শীত প্রধান দেশেও কি হচ্ছে একটু আরামভাবে থাকার জন্য হিট পাম্প ব্যবহার করতেছে অর্থাৎ হিটিং এবং হিউমিডিফিকেশন প্রসেসকে একত্রে করে একটা যন্ত্র আবিষ্কার করছে সেই যন্ত্রকে বলা হয় হিট পাম্প আমি এখানে একটা সাইক্রোম্যাটিক চার্ট অঙ্কন করে হিটিং এবং হিউমিডিফিকেশন প্রসেস কীভাবে সংগঠিত হয় সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো আসি তাহলে একটা সাইক্রোমেটিক চার্ট অঙ্কন করে হেলি আমি এখানে হিউমিডিফিকেশান প্রসেস বর্ণনা করার জন্য আমি একটি সাইক্রোমেটিক চার্ট অঙ্কন করেছি এই যে একটা সাইক্রোমেটিক চার্ট এই সাইক্রোমেটিক চার্ট আমি সাইক্রোমেটিক চার্ট নিয়ে একটা টিউটোরিয়াল দিয়েছিলাম যদি না বুঝো তাহলে সাইক্রোমেটিক চার্ট কিভাবে অঙ্কন করতে হয় সেটা আমার টিউটোরিয়াল থেকে দেখে নিবা এখন আসি একটা সাইক্রোমেটিক চার্ট ড্র করেছি এই সাইক্রোমেটিক চার্টের মধ্যে আমার এই যে হরাইজানটা লাইন এই এই লাইন বরাবর হচ্ছে আমার ডিভিটি এই লাইন বরাবর হচ্ছে আমার ডিবিটি ডিবিটি অর্থ হচ্ছে কি ডিবিটি যত ডান দিকে বাড়তে থাকবে যত ডান দিকে বাড়তে থাকবে তত আমার ডিবিটি বলতে ড্রাইভ আউট টেম্পারেচার বাড়তে থাকবে আর যদি বাম দিকে চলে আসে চলে আসতে থাকে তাহলে আমার বুঝতে হবে কি আমার ড্রাইভ আউট টেম্পারেচার কমতেছে ঠিক একেবারে স্পেসিফিক হিউমিডিটি এই স্পেসিফিক হিউমিডিটির হচ্ছে লাইন হচ্ছে এখান থেকে এই স্পেসিফিক হিউমিডিটি যত উপরের দিকে যাবে আমার স্পেসিফিক হিউমিডিটি আস্তে আস্তে বাড়তে থাকবে আর স্পেসিফিক হিউমিডিটি অর্থ হচ্ছে কি আমার বাতাসের মধ্যে জলীয় কণার পরিমাণ তাহলে কি যত উপরের দিকে যাবে তত আমার বাতাসের মধ্যে জলীয় কণার পরিমাণ বাড়তে থাকবে আবার যদি উল্টা দিকে আসে নিচের দিকে নামতে থাকে তাহলে আমাকে বুঝতে হবে কি আমার বাতাসের মধ্যে যে জলীয় কণা আছে এই জলীয় কণার পরিমাণ আস্তে আস্তে কমবে এখন আসি এখানে দুইটা প্রসেস আলোচনা করতে হবে তাহলে হিটিং এবং হিউমিডিফিকেশান আমি এর আগেও এক হিটিং প্রসেস নিয়ে আলোচনা করেছিলাম হিটিং প্রসেস নিয়ে আলোচনা করার জন্য আমি দেখো এখানে দুটি এক একটা রেখা টানবো এই যে একটা রেখা টানছি এটা একটা হিটিং প্রসেসের রেখা আমি পরে বুঝে দিব এটা একটা হিটিং প্রসেসের রেখা আর উপরের দিকে আমি আর একটা লাইন ড্র করব এখানে আমি দুইটা রেখা ড্র করেছি একটা হচ্ছে হরাইজেন্টালি আর একটা হচ্ছে ভার্টিক্যালি এই হরাইজেন্টাল এবং ভার্টিক্যাল রেখা কিন্তু দুইটা প্রসেস ডিনোট করে আমার এখানে এই হরাজেন্টাল রেখা এখান থেকে এতটুকু হচ্ছে আমার হিটিং প্রসেস আর এখান থেকে এতটুক হচ্ছে আমার হিউমিডিফিকেশান প্রসেস ওকে আমি এখন সবগুলো বর্ণনা করব আস্তে আস্তে দেখো আমি এখানে একটা চিত্র এঁকেছি চিত্রের মধ্যে আমি এর আগে বলেছিলাম আমি কি এইখানে একটা দুইটা দুইটা প্রসেসকে সমন্বয় করেছি এই এই উপরের যে প্রসেস এ থেকে টু পর্যন্ত যে প্রসেস এই প্রসেসটা হচ্ছে হিউমিডিফিকেশান প্রসেস আর এক থেকে এ পর্যন্ত এটা হচ্ছে আমার হিটিং প্রসেস এই দুইটা প্রসেসের সমন্বয়টা হচ্ছে এ দিয়ে আমি ডিনোট করেছি এখানে যেহেতু বইয়ের মধ্যেও এ দিয়ে প্রকাশ করা আছে ওই জন্য কি দুইটা প্রসেসের সমন্বয় এই যে দুইটা প্রসেসকে একসাথে এক জায়গায় বিন্দুতে উপনীত করেছে সেটা হচ্ছে এ বিন্দু দিয়ে এ বিন্দু দিয়ে আমি ডিনোট করেছি এখন আসি হিটিংটা কি হিটিংটা হচ্ছে আমার এই লাইন হচ্ছে আমার হিটিং ওয়ান থেকে এ পর্যন্ত এটা হচ্ছে হিটিং হিটিংয়ে কি হয় আমার ড্রাইভ আপ টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে থাকে কিন্তু আমার কি থাকে আমার স্পেসিফিক হিউমিডিটি পরিবর্তন হয় না স্পেসিফিক হিউমিডিটি স্থির থাকে এই যে এই বিন্দুতে দেখো আমার ওয়ান এ এই ওয়ান এ বরাবর যদি আমি এদিকে ডটার লাইন দিয়ে এদিকে প্রকাশ করি আমার এটা হচ্ছে এই এই এদিকের রেখাগুলো নির্দেশ করবে কি স্পেসিফিক হিউমিডিটির পরিমাণ তাহলে কি আমার এই জায়গায় ওমেগা ওয়ান সমান ওমেগা এ তার অর্থাৎ হচ্ছে কি আমার এই বিন্দুতে আমার স্পেসিফিক হিউমিডিটির কোনো পরিবর্তন হয় নাই স্পেসিফিক হিউমিডিটির পরিবর্তন হয় নয় বাট কী হচ্ছে আমার এই যে ড্রাইবাল্ব টেম্পারেচার কী হচ্ছে বৃদ্ধি পাচ্ছে আমার ড্রাই বাল্ব টেম্পারেচার আগে ছিল কি টি ওয়ান আর এই ড্রাইভার টেম্পারেচারকে আমি বৃদ্ধি করে টেম্পারেচার বৃদ্ধি করে আমি এতে উপনীত করেছি তাহলে কি আমার ড্রাইভার টেম্পারেচার বৃদ্ধি পেয়েছে ড্রাইভার টেম্পারেচার বৃদ্ধি পাওয়ার ফলে আমার কী হচ্ছে দেখো এই দিকে আমি অ্যান্থালফি প্রকাশ করেছি অ্যান্থালফি হচ্ছে এই রেখাগুলো হচ্ছে আমার ওয়েট বাল্ব টেম্পারেচারের রেখা পিছনের দিকে যদি আমি বর্ধিত করি তাহলে আমি কী পাই এন্থালফি পাই তাহলে যখন আমার ড্রাইভার টেম্পারেচার টি ওয়ান তখন আমার অ্যান্থালফি হচ্ছে কি এইচ ওয়ান আবার যখন আমি ড্রাইভার টেম্পারেচারকে বাড়াইসি বৃদ্ধি করে বৃদ্ধি করে এতে নিয়ে গেছি তখন আমার এনথালপি পেয়েছে আমার এইচ এ অর্থাৎ কি হচ্ছে আমার দেখো এইচ ওয়ান থেকে এইচ এমন কি এনথালফি বৃদ্ধি পাচ্ছে আর যদি এনথালফি বৃদ্ধি পায় তাহলে রুমের টেম্পারেচার কি হবে আস্তে আস্তে বাড়তে থাকবে আর এটাই হচ্ছে আমার হিটিং প্রসেস ঠিক একইভাবে এদিকে দেখি আমি এখন হিটিং প্রসেস শেষ এই হিটিং প্রসেসের সাথে আমার আরেকটা কী যুক্ত হয়েছে হিউমিডিফিকেশান প্রসেস আমার হিউমিডিফিকেশান প্রসেস আমি দেখতে হবে কি কোথায় যেতে হবে এ এবং টুতে দেখতে হবে এ এবং টুতে দেখো এখানে কি হচ্ছে অ্যা এবং টুতে আমি দেখি তাহলে এই অ্যা এবং টুতে যদি আমি দেখি তাহলে এই অ্যা এবং টুতে আমি এই জায়গায় দেখো এই জায়গা হচ্ছে আমার ড্রাইভার টেম্পারেচার স্থির আমার ড্রাইভার টেম্পারেচার কিন্তু কি হয় নাই বাড়ে নাই ওই জন্য ওই জন্য এই লাইনের মধ্যে দেখা যাচ্ছে কি টি টু সমান হচ্ছে টি এ অর্থাৎ হচ্ছে ড্রাইভার টেম্পারেচার পরিবর্তন হয় নাই কিন্তু আমার কি হচ্ছে ড্রাইভার টেম্পারেচার পরিবর্তন হয় নাই কিন্তু আমার কি হচ্ছে স্পেসিফিক হিউমিডিটি পরিবর্তন হচ্ছে স্পেসিফিক হিউমিডিটির পরিবর্তন হচ্ছে অর্থাৎ হচ্ছে কি আমার বাতাসের মধ্যে ময়েশ্চার অর্থাৎ জলীয় কণা আস্তে আস্তে বাড়ছে এই যে জলীয় কণা বাড়ছে আমি এখানে অ্যারো চিহ্ন দিয়ে দেখাচ্ছি আর চিহ্ন দিয়ে দেখাচ্ছে কি কণার পরিমাণ ওমেগা ওয়ান থেকে ওমেগা টুতে চলে গেছে ওমেগা ওয়ান থেকে ওমেগা টুতে যাওয়ার ফলে আমার কি হচ্ছে দেখো এই ওমেগা ওয়ান বরাবর আমার এনথালফি হচ্ছে কি এইচ এ আর ওমেগা টুতে আমি অ্যানথালফি পাচ্ছি কি এস টু তাহলে কি আমার এইচ থেকে থেকে এস টুতে যাচ্ছে অর্থাৎ কি আমার এন্থালফি আলটিমেটলি পাচ্ছে অ্যান্থালফি যদি বাড়ে তাহলে আমার রুমের টেম্পারেচার আস্তে আস্তে কী কী হতে থাকবে বৃদ্ধি হতে থাকবে অর্থাৎ আমি কি করতেছি এখানে এই স্পেসিফিক হিউমিডিটি অর্থাৎ হচ্ছে আর্দ্রতা আমি নিয়ন্ত্রণ করছি আর্দ্রতা যদি বাড়ে কোনো এরিয়াতে যদি আর্দ্রতা বাড়ে তাহলে আমার টেম্পারেচার ওই এরিয়ার টেম্পারেচার আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকবে আবার যদি কোনো এরিয়াতে আর্দ্রতা কমতে থাকে তাহলে ওই এরিয়ার ওই জায়গার কি হবে টেম্পারেচার অটোমেটিক্যালি কমতে থাকবে যেটা আমরা দেখব কুলিং এবং ডিহিউমিডিফিকেশনে সেটা আমরা দেখব তাহলে আমি এখানে দুইটা প্রসেস আমি কি করছি আলোচনা করেছি এই দুইটা প্রসেস দেখো এই দুইটা প্রসেসের মধ্যে হচ্ছে কি ওয়ান থেকে এতে হচ্ছে কি হিটিং প্রসেস আর ওয়ান থেকে টুতে হচ্ছে আমার হিউমিডিফিকেশন প্রসেস আর টোটাল প্রসেসকে বলা হয় হিটিং এবং হিউমিডিভেশান প্রসেস এখন আমি যেগুলো বর্ণনা করেছি সেগুলো আমি এদিকে বামে সুন্দর করে লিখবো আমি এতক্ষণ যেগুলো বর্ণনা করেছি সেগুলো লিখেছি এদিকে দেখ এদিকে দেখা যাচ্ছে হিটিং প্রসেস হিটিং প্রসেস কি নিয়ে বর্ণনা করেছিলাম বাতাসের স্পেসিফিক হিউমিডিটি পরিবর্তন না করে বাতাসকে গরম বা আর্দ্র করার প্রক্রিয়াকে বলা হয় হিটিং প্রসেস এই যে বাতাসের স্পেসিফিক হিউমিডিটি এই যে বাতাসের স্পেসিফিক হিউমিডিটি স্থির পরিবর্তন না পরিবর্তন না করে আমি কি করতেছি বাতাসের ড্রাই বাল্ব টেম্পারেচারকে পরিবর্তন করছি আর ড্রাইভার টেম্পারেচারকে পরিবর্তন করার ফলে আমার আমার এনথালফিও কি হচ্ছে পরিবর্তন হচ্ছে এনথালফিও বেড়ে যাচ্ছে ওই কারণে ওই প্রসেসকে বলা হয় কি হিটিং প্রসেস আর হিউমিডিভিকেশান প্রসেস হচ্ছে কি বাতাসের ড্রাই বাল্ব টেম্পারেচার পরিবর্তন না করে এই যে আমি এখানে এ থেকে দুইতে যে প্রসেসটা দেখিয়েছি সেটা হচ্ছে আমার হিউমিডিভিকেশান প্রসেস এখানে দেখা যাচ্ছে কি এই যে টি টু সমান টি এ অর্থাৎ হচ্ছে বাতাসের ড্রাইভার টেম্পারেচার অপরিবর্তিত বাতাসের ড্রাইভার টেম্পারেচার পরিবর্তন না করে আমি যদি বাতাসের কি করি স্পেসিফিক হিউমিডিটিকে পরিবর্তন করি স্পেসিফিক হিউমিডিটি কী কী করতেছি আমি এখানে বাড়াচ্ছি বাড়িয়ে যে প্রসেস সম্পন্ন হয় সেটা হচ্ছে কি হিউমিডিফিকেশান প্রসেস আমি এখানে লিখেছি বাতাসের ড্রাই টেম্পারেচার পরিবর্তন না করে বাতাসকে গরম বা আর্দ্র করার প্রক্রিয়াকে বলা হয় হিউমিডিফিকেশান প্রসেস ঠিক একেভাবে আমি এই সাইক্রোমেটিক চার্ট থেকে আমি এগুলো বর্ণনা করেছি দেখো সাইক্রোমেটিক চার্ট থেকে দেখি কি দেখি দুইটি প্রসেস থেকে একটা হচ্ছে হিটিং প্রসেস একটা হচ্ছে হিউমিডিফিকেশান প্রসেস আমি হিটিং প্রসেস আলোচনা করেছি এই হিটিং প্রসেস যখন বলবো তখন আমার কি স্থির হিটিং প্রসেসে স্পেসিফিক হিউমিডিটি স্থির হিটিং প্রসেসে স্পেসিফিক হিউমিডিটি আমার স্থির বাতাসের ডিবিটি যখন টি ওয়ান অর্থাৎ হচ্ছে বাতাসের ডিবিটি যখন আমার টি ওয়ান তখন আমার এনথালফি হচ্ছে দেখি আমি এনথালফি হচ্ছে কি এইচ ওয়ান ডিবিটিকে যখন আমি বাড়িয়ে বিন্দুতে উপনীত করেছি তখন আমার টি এ ডিবিটি হচ্ছে আমার টি এ এই টি এতে আমি এন্থালফি পেয়েছি এইচ এ অর্থাৎ কি বলা যায় ডিবিটি বৃদ্ধির সাথে সাথে আমার এন্থালফিও কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে এই যে এক এইচ ওয়ান থেকে এইচ এতে গেছে তার মানে কি এনথালফিও আমার বৃদ্ধি পাচ্ছে আমি চিহ্ন দিয়ে দেখায় দেখিয়ে দিয়েছি এখানে অ্যান্থালফি বৃদ্ধি পাচ্ছে আর এন্থালফি যদি বৃদ্ধি পায় তাহলে আমার কোনো রুমের বা কোনো একটা জায়গার কি হবে আমার টেম্পারেচার অটোমেটিক্যালি বাড়তে থাকবে ঠিক একেভাবে হিউমিডিফিকেশান প্রসেসও আমি এখানে আলোচনা করছি হিউমিডিফিকেশান প্রসেসে কি স্থির আমার আউট টেম্পারেচার স্থির তাহলে আউট টেম্পারেচার স্থির যেহেতু তাহলে কি বাতাসের স্পেসিফিক হিউমিডিটি যখন ওমেগা এ এই যে বাতাসের স্পেসিফিক হিউমিডিটি যখন আমার ওমেগা এ এই যে ওমেগা এ বরাবর আমার এন্থাফি হচ্ছে এইচ এ আর বাতাসের স্পেসিফিক হিউমিডিটি যখন ওমেগা টু এই যে ওমেগা এ থেকে আমি কি কী করছি আমি ওমেগা টুতে পরিণত করেছি মানে বাতাসের স্পেসিফিক হিউমিডিটিকে আমি বাড়িয়েছি বাড়িয়ে দেখতেছি আমার ওই স্পেসিফিক হিউমিডিটি বরাবর আমার এনথালফি হচ্ছে কি এইস টু অর্থাৎ হচ্ছে এইছে থেকে এস টুতে উপনীত হয়েছে আমার এনথালফি আর আমি বলছি কি এনথালফি যদি বাড়ে তাহলে ওই রুমের টেম্পারেচার বা ওই জায়গার টেম্পারেচার কি হবে অটোমেটিক্যালি বাড়তে থাকবে আর এই দুইটা প্রসেসকে বলা হয় হিটিং প্রসেস এবং হিউমিডিভেশান প্রসেসকে একত্রে বলা হয় কি হিটিং এবং হিউমিডিভিকেশান প্রসেস আর এটা দেখা যায় শীত প্রধান দেশে হিট পাম্প হিসেবে ব্যবহার করা হয় আর আমার গরমের মধ্যে কী ব্যবহার করা হয় এসি ব্যবহার করা হয় এয়ার কন্ডিশনিং ব্যবহার করা হয় ঠিক একভাবে এদিকে দেখো আমি আর একটু বর্ণনা করেছি কি ওয়ান থেকে এ এই যে ওয়ান থেকে এ নির্দেশ করে কি হিটিং প্রসেস এই যে এটা এটা হচ্ছে কি আমার হিটিং প্রসেস জোন আর এ থেকে টু এই এ থেকে টু হচ্ছে আমার এই জায়গায় সম্পন্ন হচ্ছে কি হিউমিডিফিকেশন প্রসেস এই হিউমিডি এই হিটিং প্রসেস একটা হিটের সমন্বয়ে গঠিত সেটা হচ্ছে কি সেন্সিবল হিট হিটিং প্রসেসটা সমন্বিত সমন্বয় সংগঠিত হয় সেন্সিবল হিটের কারণে আর হিউমিডিফিকেশন প্রসেস সংগঠিত হয় ল্যাটেন হিটের কারণে কারণ কী জন্য আমি এর আগের একটা টিউটোরিয়ালে আমি বলেছি সেন্সিবল হিট এবং ল্যাটেন হিট কি সেন্সিবল হিট দেখো সেন্সিবল হিট হচ্ছে কি আমার টেম্পারেচার পরিবর্তন হবে কিন্তু বাতাসের যে ময়শ্চার কন্টেন্ট আপেক্ষিক আর্দ্রতার কোনো পরিবর্তন হবে না বা বাতাসের মধ্যে পানির কণার কোনো পরিবর্তন হবে না দেখো এখানে কেন বলতেছি আমি এইখানে এই যে ওমেগা ওয়ান সমান ওমেগা এ অর্থাৎ হচ্ছে কি আমার এই জায়গায় হচ্ছে আমার বাতাসের কোনো অবস্থার পরিবর্তন হচ্ছে না এখানে বাতাসের কোনো জলিগণার পরিবর্তন হচ্ছে না কিন্তু আমার কি হচ্ছে ওয়ান থেকে এতে যাচ্ছে অর্থাৎ হচ্ছে কি আমার ডিবিটি হচ্ছে কি হচ্ছে চেঞ্জ হচ্ছে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে ওই জন্য এই জায়গায় যে হিটটা হয়েছে সেটা হচ্ছে সেন্সিবল হিট ঠিক একেভাবে আমি ল্যাটেন হিট কী জন্য হচ্ছে এখানে দেখো এই ল্যাটেন্ট হিট বলছে কি আপ ল্যাটেন্ট ল্যাটেন হিটের বাংলা অর্থ হচ্ছে সুক্ততাপ তাহলে সুক্ততাপ কাকে বলে সুক্ততাপ আমরা আগে জেনেছি কি সুক্ততাপ হচ্ছে আমার অবস্থার পরিবর্তন হবে কিন্তু টেম্পারেচারের কোনো পরিবর্তন হবে না তাহলে এখানে দেখি তাহলে এখানে এই এই জায়গাটাকে আমি ল্যাটেন হিট কী জন্য বলেছি দেখো আমার এই ওমেগা ওয়ান থেকে ওমেগা টু টুতে যাচ্ছে অর্থাৎ হচ্ছে কি ওমেগা ওয়ান থেকে ওমেগা টু অর্থাৎ হচ্ছে কি স্পেসিফিক হিউমিডিটি কি বাড়ছে আর স্পেসিফিক হিউমিডিটি হচ্ছে কি আমার বাতাসের কণার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তার মানে কি আমার অবস্থার চেঞ্জ হচ্ছে বাতাসের জলিকণা আগে কম ছিল এখন বাড়তেছে তার মানে কি অবস্থার চেঞ্জ হচ্ছে কিন্তু আমার টেম্পারেচার দেখো এই এই জায়গা বরাবর আমার টেম্পারেচার দেখো টেম্পারেচার কিন্তু স্থির ওই জন্য বলছে কি এই এই জায়গায় একটা হিট সংগঠিত হয়েছে এই হিটের কারণে হিউমিডিকেশন প্রসেস সম্পন্ন হয়েছে সেই হিটটা হচ্ছে ল্যাটেন হিট ল্যাটেন হিট হচ্ছে কি আমার অবস্থার পরিবর্তন হবে কিন্তু টেম্পারেচার সেম থাকবে টেম্পারেচারে কোনো পরিবর্তন হবে না কিন্তু অবস্থার পরিবর্তন হবে ওই জন্য এটা হচ্ছে ল্যাটিন হিট আর এই ল্যাট হিট এবং ল্যাটিন হিটের একটা সম্পর্ক আছে এই সম্পর্ককে বলা হয় সেন্সিবল হিট ফ্যাক্টর অর্থাৎ হচ্ছে বাং অর্থাৎ সংক্ষিপ্ত আকারে বলা হয় কি অ্যাস এইচ এফ অ্যাস এইচ এফ সমান হচ্ছে সেন্সিবল হিট ডিভাইড বাই টোটাল হিট টোটাল হিট হচ্ছে টোটাল হিট কাকে বলা হয় সেন্সিবল হিট প্লাস ল্যাটিন হিটকে বলা হয় টোটাল হিট সেন্সিবল হিট প্লাস ল্যাটন হিট সেন্সিবল হিট সমান আমি কি লিখতে পারি দেখো সেন্সিবল হিট এই যে সেন্সিবল হিট কতটুকু বাই কতটুকু এইচ এ মাইনাস এইচ ওয়ান সেন্সিবল হিট সমান আমি লিখতে পারি এইচ এ মাইনাস এইচ ওয়ান এইচ এ মাইনাস এইচ ওয়ান সেন্সিবল হিট এইচ এ মাইনাস এইচ ওয়ান প্লাস ল্যাটেন হিট ল্যাটেন হিটকে কী লিখতে পারি ল্যাটেন হিট কোন জায়গাতে কোন জায়গা এস টু মাইনাস এইচ এ এই যে এস টু মাইনাস এইচ এ ওই জন্য এস টু মাইনাস এইচ এ তোমরা বাসায় প্র্যাকটিস করবা প্র্যাকটিস করলে আশা করি তোমরা ভালো মতো হিটিং এবং হিউমিডিকেশন প্রসেস সম্পর্কে ভালো মতো ধারণা পাবে সবাইকে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ